নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ব্যাগ প্যাকেট তলাশি করতে পারবেন না পুলিশ এরকমই নির্দেশ দিয়েছে মুখ্য সচিব বন্ধুরা মুখ্য সচিব তরফ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য নতুন কি আপডেট উঠে এসছে বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষায় এন তার টুকাটুকি ও নকল করার ব্যাপারে আগে ইন্দ্রিবলয়ের কয়েকটি এলাকায় কুক্ষিত ছিল তো ইদানিং বাংলাতেও কয়েকটি স্পর্শকাতর এলাকাও কিন্তু তৈরি হয়েছে তাছাড়া নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে পরীক্ষা শুরু হওয়ার আগের প্রশ্নপত্র কিন্তু ফাঁস তো মাধ্যমিক পরীক্ষার্থী তাই মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রিক গ্যাজেট নিয়ে পরীক্ষার হলে ঢুকতে নিষেধ করা হোক করে দেওয়া হয়েছে তো মা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য একই নিয়ম চালু হয়েছে গত বছর থেকে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরিষ্কার করে জানিয়ে দিয়েছে কি কি নিয়ে পরীক্ষা হলে লোকা যাবে না এবং তাছাড়া পরীক্ষার পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েন করাও কিন্তু হয়েছে তবে শিক্ষা দপ্তর ও পুলিশ বিদ্যুৎ পরিবর্তন দপ্তরকে সঙ্গে বৈঠকে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েন থাকলেও তাদের দিয়ে পরীক্ষার্থীর ব্যাগ এবং পকেট ইত্যাদি ইত্যাদি কিন্তু তল্লাশি করা যাবে না তো নবান্ন সূত্রে বলা হয়েছে মুখ্য সচিবের মতে প্রশ্নপত্র ফাঁস বা সে ধরনের কিছু যাতে না ঘটে আটকানোর দায়িত্ব পুলিশের কিন্তু পরীক্ষার্থীর ব্যাগ প্যাকেট পুলিশ পুলিশ কিন্তু তল্লাশি করতে পারবে না এমনটাই কিন্তু নীতিবাচক প্রভাব পড়তে পারে আর এরা কেউ অপরাধী নয় যে পুলিশকে গিয়ে তল্লাশি করতে হবে মোবাইল এবং ইলেকট্রনিক্স গেজেট নিয়ে কোনো পরীক্ষার্থী ঢুকেছে কি না তা দেখতে হলে স্কুলের কোনো শিক্ষকে তল্লাশি করেন তো এবারও পরিষ্কার করে জানিয়ে দেওয়া যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর বাবা মা কিংবা কোনো অভিভাবক নিয়ে ঢুকতে পারবেন না স্কুলের গেটের একশো মিটারের মধ্যে বাইরে কাউকে ঢুকতে দেওয়া হবে না পরীক্ষা কেন্দ্রের বিশেষ করে মূল গেটের মুখে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে তা মনিটর করবেন কোনো এক পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার্স দিয়ে তা কিন্তু তা যেন করা না হয় পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বাইশে ফেব্রুয়ারি সরি দোসরা ফেব্রুয়ারি থেকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি থেকে তো পরীক্ষার সময় ইতিমধ্যে বদল করা হয়েছে সকাল নটার রিপোর্টিং টাইমে রাখা হয়েছে পৌনে দশটার মধ্যে পৌনে দশটার থেকে দুপুর একটা পর্যন্ত কিন্তু চলবে পরীক্ষা গ্রহণ তো বৈঠক বৈঠকে মুখ্য সচিব পরিবহন দপ্তরকে জানিয়েছে জানিয়ে দিয়েছেন পরীক্ষার দিনগুলিতে যেন সকাল থেকে পর্যাপ্ত সংখ্যায় বাস থাকে পরীক্ষার সময় জেলা এবং সফলে বিদ্যুতের সরবরাহ কোনো ব্যাহত না ঘটে তাছাড়া বন দপ্তরকে বলা হয়েছে বনাঞ্চলে যেখানে হাতি বা বন্য পশু বেরিয়ে আসার কারণে যান চলাচল অসুবিধা যেন না হয় সেইখানে ড্রপ ড্রপ গেট কিন্তু ব্যবহার করতে হবে গত বছরে এরকমই চারশো ড্রপ গেট কিন্তু বসানো হয়েছিল এবারও তার কিন্তু অনুরূপ কিন্তু ব্যবস্থা কিন্তু থাকছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এবারে কিন্তু মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার যে ব্যাগ এবং পকেট তলাশি কিন্তু পুলিশ করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু স্কুলে যারা শিক্ষক আছে তারাই কিন্তু এবারে কিন্তু আপনাদের ব্যাগ চেক করবে বা অন্যান্য কিছু করবে তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে তত বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ